নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এখনো প্রকল্পের বহু মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি যা নিয়ে চিন্তায় প্রকল্পের মহিলারা বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলা প্রত্যেক মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার ও এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা মা বোনদের কাছে এখন খুবই প্রয়োজনীয় সমীক্ষা করে দেখা গিয়েছে এই টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে তাই সেপ্টেম্বর মাস শেষ হতে চলায় এখনও বহু মহিলা টাকা না পাওয়ায় তারা চিন্তায় রয়েছেন সেপ্টেম্বর মাসে টাকা পাওয়া যাবে কি যাবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে সকল মহিলারা এখনও সেপ্টেম্বর মাসে প্রকল্পে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে তা নিয়ে আজ বড় ঘোষণা করলো রাজ্য সরকার তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তাদের কবে টাকা পাঠানো হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এখনো আসেনি টাকা মহিলাদের তবে কি টাকা পাওয়া যাবে না কি জানাচ্ছে নবান্ন জেনে নিন তো বন্ধুরা যে সকল মহিলারা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার আজ সেপ্টেম্বর মাসে উনিশ তারিখ এখনও পর্যন্ত রাজ্যে দু কোটি ষোলো লক্ষ মহিলার মধ্যে পঁচাত্তর শতাংশ মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পৌঁছেছে যে সকল মহিলারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্ন বন্ধুরা মুখ্যমন্ত্রীর নির্দেশে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয় আর এই দু সালে সেপ্টেম্বর মাসে সাঁত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে এখনো প্রসেস করা যায়নি তবে চিন্তার কোনো কারণ নেই যারা এখনো সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা টাকা পায়নি তারা কবে পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হল এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চললো অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো ঢোকেনি তাহলে কি টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে মহিলাদের মধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে যেহেতু টাকা ছাড়ার কিছু দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই মতো ইতিমধ্যেই অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন যারা টাকা পাননি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একেবারে ছাড়া হয় না ধাপে ধাপে পাঠানো হয় তাই এখনও অনেক মহিলা টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য টাকার বরাদ্দ করেছে রাজ্য সরকার সকল মহিলাদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার যে সকল মহিলারা টাকা পায়নি তাদের আরও কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে প্রত্যেক উপভোক্তারাই যে তাড়াতাড়ি টাকা পাবে তা কিন্তু নয় নবান্নে সূত্রে খবর বন্ধুরা আগামী তেইশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে সকল মহিলাদের অ্যাকাউন্টে তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় একই সাথে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তেইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়া হচ্ছে কাদের কাদের ডবল টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে যে যে সকল মহিলা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা আসেনি সেপ্টেম্বর মাসে এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে প্রকল্পের টাকা পায়নি তারা এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন